নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আমার হীরালালের কিছু জিনিস তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা চলুন দেখে নিই কী শেয়ার করতে চলেছি। তো আপনারা জানেন তো নিশ্চয়ই যে সোনাগোপালদের ঘুম পাড়াতে গেলে বিছানার চাদরের দরকার হয়। তো আমার কাছে, আমি আগে যে মার্কেট থেকে যে সিটগুলো কিনে নিয়ে আসতাম সেগুলো দিয়েই কিন্তু চাদর তৈরি করতাম। তা কখনো বিছানার চাদর কিনে আমি আজ পর্যন্ত আমার হীরালালের চাদর তৈরি করা হয়নি। হ্যাঁ, একবার আমি ডিমার্টে গিয়েছিলাম, সেখান থেকে ওই যে কম্বলের মতন যে বেডশিটগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছিলাম। তো সেগুলো তো ঠান্ডার মধ্যে বিছিয়ে আমার হীরালালকে ঘুম পাড়ানো হতো। তো আর এমনি যে গরমের যে টাইমটা গেছে, সেটা আমি যে সিটের যে কাপড়গুলো পাওয়া যেত সেইগুলো কিনে এনে আমি বিছানার চাদর করে দিয়েছিলাম আমার হীরালালকে। তো কখনো বিছানার চাদর আমি কিনে আমার হীরালালকে আমি বিছানার চাদর করে দেওয়া হয়নি। তো আমি একদিন মার্কেটে গিয়েছিলাম, তো দেখি টেম্পুতে, এখানে আমাদের এখানে না বাইরের থেকে চাদর আসে, বিছানার চাদর আসে টেম্পুতে করে, ওই যে লরিতে করে। তো দেখি সেই সামনেই চাদর পড়েছে, বিছানার চাদর। তো আমায় তখনই মনে হলো যে আমার হীরালাল আমাকে মনে করে দিয়েছে যে আমার বিছানার চাদর চাই, আমি আর এই কাপড়ে আমি শুতে চাই না। তো বন্ধুরা, বিছানার চাদরগুলো কিন্তু সফট আর মোলায়েম হয়, তাই না? তো আমি যে কাপড়গুলো নিয়ে আমার হীরালালকে ঘুম পাড়ানো হতো সেগুলো কিন্তু অত সফট না, কটন আছে কিন্তু অত সফট না। তো দেখলাম যে চলো, গাড়ি যখন এসে গেছে তখন গাড়িতে গিয়ে দেখি বিছানার চাদরগুলো এত সুন্দর দেখতে আর এত মোলায়েম, কি বলবো আপনাদেরকে। তো সেখান থেকে দুটো চাদর নিয়ে নিয়েছি, একটা আমার ছেলের, একটা আমার হীরালালের। তো চলুন দেখে নিই সে কেমন প্রিন্টের সে চাদরটা নিয়েছি, আর সেই চাদরটা দিয়ে আমি কি করে আমার হীরালালের বিছানার চাদরগুলো তৈরি করব। হ্যাঁ, চাদর এটা বেডশিটগুলো না ভীষণ বড় বড় থাকে, তাই না? হিসাবে সিঙ্গেল হলো যে হীরালালকে দিতে গেলে সেটা অবশ্যই বড়ই হবে। তো আমি ভেবেছি যে চাদরটা নিয়েছি সেই চাদরটা কেটে আমি চারটে চাদর তৈরি করব, চারটে। আর যে বালিশের যে কভারগুলো সেগুলোও কিন্তু করলে খুব সুন্দর লাগবে, বিছানার চাদরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো চলুন দেখে নিই আমি কীভাবে আমার হীরালালের বিছানার চাদরগুলো তৈরি করব। তো দেখুন বন্ধুরা কতটা বড়, তাই না? চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দেখুন কতটা কিউট লাগছে, পিনটা এত সুন্দর লাগছে দেখুন। আর বন্ধুরা, আমাদের এখানে যে এই যে চাদরগুলো আসে না, এটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে আসে। আর এই দেখুন, আমরা কিন্তু এই যে ব্যাঙ্গালোর থেকে যে চাদরগুলো না আসে সেই চাদরগুলো নিয়ে আমরা কিনি। আর দেখুন বন্ধুরা, পিনটা কিন্তু খুবই সুন্দর, সেম টু সেম আমাদের কলকাতার মতো একদম পিওর কটন দেখুন, আর এতটা সফট না, বহু সফট। তো আমার হীরালালকে না এই চাদরটাই শুলে কিন্তু আরাম মিলবে, আর আমার হীরালালের কিন্তু ঘুমটা ভালো হবে, তাই না? তো দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা যেমনি হয়তো এই দেখুন, যেমনি এই যে সিঙ্গেল যে বেডশিটগুলো থাকে না সেই বেডশিটগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন কত বড়। দেখুন বন্ধুরা, এত বড় চাদরটা দিয়ে আমি কটা চাদর তৈরি করব আপনারা বুঝতে পেরেছেন? যেহেতু আমার হীরালালের বিছানাটা কিন্তু খুবই কম, ছোট না, আর আপনারা দেখেছেন আমার হীরালালকে যেখানে আমি বসাই সেখানেই কিন্তু আমি ঘুম পাড়াই আমার হীরালালকে। তো সেই কারণে আমি চাদরটা কিন্তু একটা চাদর একটু আমি বড় মাপে রাখবো, আর একটা চাদর আমি ছোট মাপে কেটে ওদেরকে আমি রাতের বেলা ঘুম পাড়াবো। আমার হীরালাল যদি কৃপা করে কখনো হয়তো দেখা যাচ্ছে তার ঘর দরজা সে বানিয়ে নিল, তখন বড় একটা খাট কিনে আমার হীরালালকে বড় বেডশিটে আমি এই চাদরগুলো নিয়ে শোয়াতে পারবো। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি এখন আধা মাপে এখানে কেটে নেব,
এই যে দেখতে পাচ্ছেন এই যে কাইচিটা দিয়ে আমি এইটা এখনই এই বেডশিটটা কেটে নেব। এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি একদম মিডল পয়েন্টে আমি এটা কিন্তু একদম কেটে নিচ্ছি আর এটা দোপাট করে, আর যে আদা যে পাটটা সেটা আমি রেখে দেব। সেটা আমি কখনো হয়তো আমার ঘির আলালের বড় বিছানা হলে তখন আমি বিছানায় এই চাদরটা আমি পেতে দিতে পারবো, তো সেই কারণে আমি কাপড়টা কিন্তু খারাপ করবো না। আর এই চাদরটা কেটে কিন্তু আমি মেশিনে সেলাই করব। মেশিন অবশ্য আমার মেশিনটা একটু খারাপ হয়ে পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছি কত বড় চাদর দেখতে পাচ্ছি। তো এই যে চাদরটা এটা আমি আধা এটা আমি এখানে কেটে রেখে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন আধা যে চাদরের ভাগটা এটাকে কিন্তু আমার হিরালালকে যেখানে আমি ঘুম পাড়াই সেই হিসাবে কিন্তু চারটে চাদর তৈরি হয়। তো সেইখানে আমি চারটে চাদর তৈরি করব না, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভাঁজ করলে কিন্তু আমার হিরালালের চারটে চাদর হবে। তো কিন্তু আমি চারটে চাদর করব না বন্ধুরা, আমি কিন্তু দুটো চাদরই করব। এই যে এইটুকু এই কাপড়টা দিয়ে আমি দুটো চাদর তৈরি করবো। তো দুটো চাদর করলে কি হবে, আর যে বিছানার যে বালিশগুলো রয়েছে না বন্ধুরা, একই কাপড়ের বিছানার বালিশের কভারগুলো তৈরি করলে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই না? সেই কারণে আমি এই পিনটা, এই পিনটার কেন নিয়েছি, এই কারণে নিয়েছি যে পুরো বালিশের কভার বিছানার চাদর দিয়ে করলে পরে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এখান থেকে এই যে আমি মিডল পয়েন্টে এখানে আবার এটা আমি কেটে দিব। তো দেখুন বন্ধুরা এই যে আমি এখান থেকে মিডল পয়েন্টে এই যে চাদরের এই যে এটা কেটে, আর এইখান থেকে বন্ধুরা আমি এখন এই যে চাদরটা না আমি কি করব বন্ধুরা, এখন তো আর সেলাই করব না, সেলাই দেখতে পাচ্ছেন এটা না সেই পিসটা কেটে আমি রেখে দিচ্ছি, আর পরে অবশ্য আমি হাতে এই যে সুই ধাগা দিয়ে আমি পুরো হাতে সেলাই করে নেব। অবশ্য মেশিনটা আমার খারাপ হয়ে পড়ে আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার হিরালাল খুব দুষ্টু, কাজের জিনিসগুলো না একটা একটা করে সব খারাপ করে রেখে দিচ্ছে। এই যে তো দেখুন বন্ধুরা কত বড় চাদর, এই যে দেখতে পাচ্ছেন আমার হিরালালের বিছানা হিসাবে কিন্তু এই যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এরকমভাবে না এই যে ভাঁজ করে আমার হিরালালকে রাতের বেলা এই যে আমি ঘুম পাড়াবো। তা দেখেন পিনটা এত সুন্দর দেখতে পাচ্ছেন কতটা পিন, এই যে। তো এখানে অবশ্য আমার দুটো বিছানার চাদর হয়ে যাবে, তবু কিন্তু আমি দুটো করবো না, এখানে আমি একটা বিছানার চাদর করবো, এপাট ওপাট সেলাই করে দুই পাশে কিন্তু আমার হিরালালকে কিন্তু আমি ঘুম পাড়াতে পারবো। দেখুন কতটা কিউট লাগছে না, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমি বিছানার চাদর সেলাই করব। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন কতটা কাপড় বেঁচে আছে, এই কাপড়টা দিয়ে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে আমি বালিশের যে কভারগুলো না ছোট ছোট বালিশের কভার সেই কভারগুলো না আমি তৈরি করব। দেখুন বন্ধুরা এই যে আমি যে বালিশগুলো করেছি এই যে এইভাবেই পড়ে আছে, সেইভাবে আর বালিশের কভারগুলো তৈরি করা হয়নি, কাপড় কেটে রেখে দিয়েছিলাম অন্য কাপড়ে। কাজের ব্যস্ততায় সময়ের অভাবে আমি আমার হিরালালের কাজ একটু রেখে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সব এগুলো কিন্তু কোল বালিশ। আর এই কাপড়টা দিয়ে কিন্তু এই বালিশের কভারগুলো করলে দেখতে খুবই সুন্দর লাগবে, তাই না? দেখুন এই যে কতটা সুন্দর লাগবে। তো এই কাপড় দিয়ে এই এইটা আমি দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগবে বিছানার চাদরটা, তাই না? দেখতে পাচ্ছেন এই যে সব ছোট ছোট কোল বালিশগুলোর আগে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কোল বালিশ। এবার এই যে বাঁচা যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি এইখানে এই যে সব কোল বালিশগুলো এইগুলো সব তৈরি করব কভারগুলো। তো বন্ধুরা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কেমন লেগেছে, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। এটা আছে আমার হিরালালের বালিশ, দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, বড় মাপে একটা বালিশ আমার হিরালালকে তৈরি করে দিতে হবে।